ও আমার ক্ষতি করেছে। আমি গাছে বসবাস করি, ওই গাছ কেটে ফেলেছে। ও আমার অনেক অনেক দিন আগের কথা, মহাদেবপুরের মহাসাগর পাড়ি দিয়ে এক শাকচুন্নি এসে পড়েছে লোকালয়ে, বন জঙ্গলে। সাগরের ওই পারে খাবারের অভাব, তাই এপারে চলে এসেছে। এখন একটি ভালো ঘাস খুঁজতেছে যেখানে সে বাসা বেঁধে থাকবে। আহ, কি নোংরা পরিবেশ, সব ঘাসগুলি কেটে ফেলেছে, আমি কোথায় বাসা বেঁধে থাকবো? বাসা খোঁজার জন্যে সে পাগল হয়ে গেল, কিন্তু কোথাও ঘাস খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, যেভাবেই হোক আগামীকাল আমি ঘাস খুঁজে বের করবই, বাসা আমি বাঁধবই গাছের ভিতর। আহ, কত সুন্দর গাছ! হা হা, এটাই অনেক সুন্দর হবে। আমি এখানে বাসা বেঁধে থাকবো আর লোকালয় থেকে মানুষের ঘাড় মটকে খাবো। এভাবেই সে এই গাছের ভিতর বাসা বেঁধে ফেলল। মানুষের সাথে হবে আমার লড়াই, শাকচুন্নির মার অনেক বড়াই। তারপর থেকে শাকচুন্নিটি এই গাছের ভিতরেই বসবাস করে। মাঠের ভিতর যে সমস্ত গরু ছাগল দিয়ে যায়, এক এক করে সমস্ত গরু ছাগলগুলি শাকচুন্নি খেয়ে ফেলে। কখনো কখনো লোকালয় থেকে মানুষ ধরে আনে, মানুষ খেয়ে তাদের মুন্ডগুলি রক্তাক্ত অবস্থায় ফেলে দেয়। একদিন একজন লোক রাস্তা দিয়ে আসতেছে। আরে হুররে হুররে, এখানে এত মানুষের মুন্ড আর এত রক্ত, কোথেকে আসলো? আমার গরুটা কে নিয়েছে? আল্লাহ যেন তার সঠিক বিচার করে। একটি মাত্র গরু দিনের দুপুরে বুঝি চুরি হয়ে গেল, নাকি কেউ খেয়ে ফেলল? মা মা, বুড়িমা আছে না ও বাড়ির, বুড়িমার গরুটি কে যেন নিয়ে গেল চুরি করে, তাই বুড়িমা বসে বসে কাঁদতেছে। আরে বাপু, কেউ নেয়নি, বুড়িমার গরু কেউ নেয়নি, শাকচুন্নি আছে না, ওই শাকচুন্নি বুড়িমার গরু খেয়ে ফেলেছে দিনের দুপুরে, আর সেটাই বুড়িমা জানে না। মরাল সাপ, মরাল সাপ, আমাদের গ্রামে যে শাকচুন্নি ঢুকেছে তার কি কোনো খবর আছে আপনার কাছে? তার কি ব্যবস্থা করবেন, কোনো কিছু একটি করেন? প্রথমে গরু ছাগল থেকে শুরু করে এখন তো শুনছি মানুষ পর্যন্ত খেয়ে ফেলতেছে। দেখো বাবুরা, কি ব্যবস্থা করব আমি, আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না। শাকচুন্নির সাথে কি পারা যায়, লাঠি দিয়ে না শক্তি দিয়ে? কোনো ভাবেই তো পারা যায় না। সুতরাং আমার পরামর্শ হলো, তোমরা ও মাঠ ও গাছ ছেড়ে দাও, ওদিকে আর কেউ যাবে না। এভাবেই মোরাল সাহেব তাদের প্রত্যেককেই ও মাঠের দিকে যেতে নিষেধ করে দিয়েছে, কখনো যেন তারা না যায়। আর এদিকে মানুষ না যাওয়ার কারণে শাকচুন্নি কান্না করে, আজ কত দিন হয়ে গেল একটা মানুষ এদিকে আসছে না, কারণ কি? আমার কি যেতে হবে নাকি লোকালয়ে মানুষ ধরার জন্য? এভাবে সে কান্না করে। আর তার মাঝে হঠাৎ একদিন একটি কাঠরিয়া একটি কুড়ুল নিয়ে বাড়ি থেকে বের হলো, বড় একটি ঘাস কাটবে বন থেকে। ঘুরতে ঘুরতে এই ঘাসটি তার পছন্দ হয়ে গেল। আহ, বাড়ি চমৎকার ঘাস তো, অনেক সুন্দর লাগছে গো, এই ঘাসটি আমার চাই, এটি আমি কাটবো। এই কথা বলার পর কাঠরিয়া আর দেরি করলো না, সাথে সাথে কুড়ুল নিয়ে ঘাসটি কাটতে শুরু করে দিল। একদম কাটতে কাটতে সমস্ত ঘাস কেটে ফেলল এবং ঘাসগুলি মাথায় নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর কয়েকদিন পর কাঠরিয়া ভীষণ অসুস্থ হয়ে গেল, বিছানা থেকে আর উঠে দাঁড়াতে পারে না। এদিকে কবিরাজকে ডাকা হলো। কবিরাজ এসে কোরআন শরীফ বের করে বুত হাজিরের চেষ্টা করতে লাগলো। কবিরাজ, আমাকে ডাকলে কেন? ও আমার ক্ষতি করেছে, আমি গাছে বসবাস করি, ওই গাছ কেটে ফেলেছে।
ও আমার ক্ষতি করেছে, আমি ওকে ছাড়ব না, কিছুতেই ছাড়ব না আমি ওকে। এই ভূতের বাচ্চা ভূত, সে কি জানে তুই যে গাছে বসবাস করতি? সে তো জানে না, না বুঝে কেটে ফেলেছে, জলদি চলে যা। না না কখনো না, আমি যাব না, আমি ওকে খেয়ে ফেলব, আমি যাব না। কি যাবে না? দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কোরআনের আয়াত পরে তোকে এক্ষুনি বন্দি করে ফেলব। এ কথা বলার পর কবিরাজ কোরআনের আয়াত পড়ে সাথে সাথে ওই শাকচুন্নির শরীরের ভিতর আগুন লাগিয়ে দিল। কোরআনের শক্তি আর পাওয়ারে সাথে সাথে শাকচুন্নি পরে সার খার হয়ে গেল এবং চিরতরে ওই কাঠুরিয়া ভালো হয়ে গেল। আর কখনো ওই কাঠুরিয়াকে কোনো শাকচুন্নি আঘাত করতে পারেনি।